প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ আজ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চকলেট বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ পুলিশ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে। এই পুলিশ সেই পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশের স্বপ্ন দেখতেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে চেয়েছিলেন। জনগণকে ভালোবাসেন, ভবিষ্যৎ প্রজন্মকে তারা ভালোবাসে, ভবিষ্যৎ প্রজন্মকে তারা একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, তারই প্রতিফলন, তাদের ইচ্ছা প্রতিফলন। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর কথা তিনি চিন্তা করেন, শুধু জনগণের কথাও চিন্তা করেন না, পিছিয়ে পড়া মানুষের চিন্তা করেন। তিনি বৈধ সমাজ, শিল্প সমাজ সবগুলো নিয়ে যাবে কাজ করেন, সেই তার দক্ষতা, তার বিজ্ঞতা, এই সমস্ত জায়গায়ও তিনি কাজ করছেন, সমাজের কাজ করছেন। আমি এই কথাগুলি বললাম, পুলিশ আজকে জনগণের বন্ধু যে রয়েছে তারই প্রমাণ যাচ্ছে আমাদের পুলিশ বাহিনীর সঙ্গে। যখনই প্রয়োজন হয় তখনই দেখা যায় পুলিশ পাশ কেছে দাঁড়িয়েছে, আমরা সেই জায়গাটি খুঁজে পেতে। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।